একুশ দিনের মাথায়, বিশেষ করে রমজান মাসের একুশ দিন, প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে আমরা পূর্ণভূমি সিলেট সহ সমগ্র বাংলাদেশের আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হলে আপনারা জানিয়ে আরো খুশি হইবা, পবিত্র মাহে রমজান উপলক্ষে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১৪০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার ফাটাইছেন আমরা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রোজার প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকা রেমিটেন্স যুদ্ধ হলে ৬০০ কোটি টাকা আমরা দেশে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থাকি আমার অসংখ্য মায়ার মানুষ হল, অসংখ্য মায়ার ভাই বোন হকলে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পারা, আপনারা আবারও কইরাম একুশ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৪০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার ফাটিয়েছেন আমরা বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে রোজার প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকা রেমিটেন্স যোদ্ধারা আমরা দেশ টাকা পাঠাইরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও আমরা শুক্রিয়া আদায় করাম। এই মুহূর্তে টাইমস অফ সিলেট থাকিয়া সরাসরি আমি লগে আছি মোহাম্মদ জাকির আহমদ, আপনারা সব সময় সুন্দর সুন্দর জিনিসগুলা তুলিয়া ধরার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা আছি পূর্ণভূমি সিলেটর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, আপনারা দেখতে পারা আর মাত্র কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হইব। এই ঈদ উল ফিতরে কেন্দ্র করিয়া ইতিমধ্যে আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন সকল যারা দেশ এবং প্রবাসর, বিশেষ করে এই আমরার সিলেটি প্রবাসী সহ সমগ্র বাংলাদেশের আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হকলে নিজেদের অক্লান্ত পরিশ্রমের টেকাগুলা আপনারা জানিয়া খুশি হইবা, আপনারা জানিয়ে আরো বেশি খুশি হইবা, অক্লান্ত পরিশ্রমের টেকাগুলা নিজের আত্মীয় স্বজন এই প্রিয় মাতৃভূমি প্রিয় দেশের লাগিয়া ফাটাইছেন একুশ দিনের মাথাত। ধারণা করর এই এপ্রিল মাস, বিশেষ করে ঈদের আগের দিন পর্যন্ত হয়তো ই রেকর্ড ভাঙ্গিয়া ২০০ কোটি মার্কিন ডলারে মানে ইয়ে হইতে পারে, ফাড়ি দিতে পারে। এই মুহূর্তে আমি আছি টাইমস অফ সিলেট থাকিয়া, লগে আছি মোহাম্মদ জাকির আহমদ। ইনশাল্লাহ আপনারা একটু আমি যদি জানাই, একটু আপনারা যদি দেখাই, আমি আপনারা আমার লগে থাকুক, আমি লগে আছি মোহাম্মদ জাকির আহমদ। আপনারা ওটাও কইতাম সাইরাম যে আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করলাম যে আমরার এই বহি বিশ্বে, বিশেষ করে আমরার সিলেট সহ সমগ্র বাংলাদেশের আমরার যারা রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হল এই বহি বিশ্বে অবস্থান করা, এরা কিন্তু অত্যন্ত কষ্ট করিয়া নিজেদের কষ্টে উপার্জিত টেকাগুলা দিয়া এই দেশের মাটিও মানুষের লাগিয়া চেষ্টা করে যাইরা। আমরা একটু আপনারা তথ্য জানানোর চেষ্টা করলাম যে গত রবিবার কুর তথ্য অনুযায়ী, গত রবিবার কুর তথ্য অনুযায়ী আপনারা জানেন যে প্রায় ৬০০ কোটি টাকা বাংলাদেশি টাকায় ৬০০ কোটি টাকা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা জানিয়া খুশি হইব আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হকলে দেশ থাকি বিদেশ থাকি, বিশেষ করে বিদেশ থাকি বিভিন্ন ব্যাংকের মারফতে পাঠাইরা। তো আমি একটু আপনারা রেফড়িয়াও নাইরাম আর কয়েকদিন পরে পবিত্র ঈদ উল ফিতর, আপনারা জানেন যে এই উৎসবরে কেন্দ্র করিয়া এবং বিশেষ করে কেনাকাটা করার লাগি আমরার এই দেশের ভাই বোন হকলে যাতে শান্তি মনে ঈদ করতে পারেন, অনেক আত্মীয় স্বজনে যাতে শান্তি মনে ঈদ করতে পারেন, তার লাগিয়া কিন্তু এই আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়ে গত ২৪ এপ্রিল রবিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসের একুশ দিনের রেমিটেন্স যোদ্ধা আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই হকলে আপনারা জানিয়া খুশি হইবা যে একুশ দিনের মাথাত ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ফাটাইছেন আমরার বাংলাদেশের ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিয়োগ হার প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা, এর অর্থ হইল গিয়া ১২১৩০ কোটি টাকা। আপনারা জানিয়া খুশি হইবা ১২১৩০ কোটি টাকা আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হকলে ফাটাইছেন। আমরা আপনারা আর একটু জানানোর চেষ্টা করাম, আপনারা লগে আমি আছি মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ আপনারা এই পূর্ণভূমি সিলেটর সর্বশেষ তথ্য অনুযায়ী আপনারা দেখানোর চেষ্টা করাম। আমরা আছি দুটি পাতার একটি গুড়ি হজরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাই পূর্ণভূমি সিলেটর, আপনারা জানেন অত্যন্ত সুপরিচিত একটা এরিয়া এবং সুপরিচিত একটা জায়গা, আপনারা সবে চিনেন। তো আমরা আসলে দেখিয়া আসলে এতটুকু খুশি লাগে যে আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আপনার মায়ার ভাই বোন হলে আপনারা জানিয়ে খুশি হইবা যে এত টাকা, যে ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আমরার এই পূর্ণভূমির সিলেটর আমার মায়ার ভাই বোন হলে পাঠাইছেন। তো আমি একটু তো আপনারা লগে আছি, ইনশাল্লাহ আপনারা আমার লগে থাকুক না।
আমি আপনারা আসলে আমার লগে থাকুক ইনশাআল্লাহ আপনারা আমি চেষ্টা করি যাইরাম দেখাইতাম ইনশাআল্লাহ আপনারা আমার লগে থাকুক আপনারা আমার লগে থাকুক আমি এই মুহূর্তে আছি পূর্ণভূমি সিলেটর হযরত শাহজালাল শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহি সিটিভি জড়িত আপনারা জানেন যে এই পূর্ণভূমি সিলেটটা অসংখ্য গণিত পীর মাশায়েখ বুজুর্গান মুরব্বিয়ান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দুয়ার বদৌলতে কষ্টে উপার্জিত টেকাগুলা দিয়া এই দেশের মানুষে কিন্তু বিশেষ করে আপনারা জানিয়া খুশি হইবা এই পূর্ণভূমি সিলেটারে সাজাইছেন আমরা এই মুহূর্তে আপনারারে জিন্দাবাজার থেকে সরাসরি সংযুক্ত হইরাম এবং আসলে অনেক ভাইয়ান্তে কমেন্ট করা আমি কিছু ভাইয়ান্তর কমেন্ট পড়বো ইনশাল্লাহ আপনারা আমার লগে তাহোক আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম যে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী যে এত টাকা আমরা প্রবাসী বাংলাদেশি ভাই বোন হলে ফাটাইছেন আর আপনারার কাছে আমি আবারও কইরাম যে এই পূর্ণভূমি সিলেট সহ সমগ্র বাংলাদেশের আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হলে এত টাকা ফাটাইছেন যে আমরা এই 21 দিনের মাথা আলহামদুলিল্লাহ আপনারা শুনিয়া আরও খুশি হইবা যে আমরা এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হল দেশ এবং প্রবাসর মাটির অত্যন্ত গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণ স্থানও আছেন তো আমরা একটু আপনারা দেখানোর চেষ্টা করাম আমরা আছি পূর্ণভূমি সিলেট দুটি পাতার একটি গড়ি হযরত শাহজালাল শাহ ফরহান রহমতুল্লাহ আলাই পূর্ণভূমি সিলেটর মাঝে এই মুহূর্তে আমরা আছি জিন্দাবাজার আপনারা জানেন যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা জানেন যে 2020 এবং 2021 সালও করোনা মহামারী থাকার কারণে কিন্তু আমরা এই পূর্ণভূমি সিলেট শো সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে করোনায় অনেক সমস্যা হয়েছিল যার কারণে এটা হয়েছে তো আমরা একটু আপনারা লোকে আছি আমি লোকে আছি মোহাম্মদ জাকির আহমদ ইনশাল্লাহ আপনারা সর্বশেষ দেখানোর চেষ্টা করলাম পূর্ণভূমি সিলেটটা কি আপনারা আমার মাতুন্ডানি একটু তো আমার কমেন্ট করিয়া কোনো ভাই ইন্তজার নাই বা আমরা আছি দুটি পাতার একটি গুলি হযরত শাহজালাল শাহ ফরহান রহমতুল্লাহ আলাই পূর্ণভূমি সিলেটর জিন্দাবাজার অবস্থান করলাম আপনারা জানি আরও খুশি হইবা আমি কিছু তথ্য দিলাম যাতে আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হল জানন এই বহি বিশ্বে আমরা বাংলাদেশি সহ বাংলাদেশের অনেক ভাই বোন হল যারা এই বহি বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ স্থানও আমরা এই প্রবাসী ভাই বোন হল তখন তো আমি একটু আপনারা রে আজকে যে গত রবিবার যে তথ্য অনুযায়ী আমরা প্রবাসী বাংলাদেশি ভাই বোন হলে যে এত টাকা পাঠাইছেন তো আমি কিন্তু আপনারা তথ্য জানানোর চেষ্টা করাম মাত্র 21 দিনের মাথাত 140 কোটি 70 লক্ষ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রার হার প্রতি ডলার যদি 86.20 টাকা হয় তাইলে 12,130 কোটি মাশা আল্লাহ আল্লাহ আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হলরে নে খায়া দান কর্তা বেশি বেশি করে তারারে সুস্থতা আল্লাহ দান কর্তা বিশেষ করে এত কষ্ট করিয়া প্রবাসর মাটির তাকিয়া বিশেষ করে আপনারা জানেন এই সৌদি আরব দুবাই কাতার আপনার ওমান হোকা বা আমরার যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই নকল আসন অত কষ্ট করিয়া এই টেকাগুলা রুজি করিয়া আজকে এই দেশের মাটিও মানুষের লাগে কাজ লাগাইরা এই দেশের যারা আমরা আত্মীয় স্বজন যারা আসুন বিশেষ করে আপনারা যদি চিন্তা করেন যে আমরা পূর্ণভূমি সিলেটর আপনি ম্যাক্সিমাম দেখবা প্রত্যেকটা ফ্যামিলিতে আমরার রেমিটেন্স যোদ্ধা হয় বাই আসুন না বই আসুন কোনো ফ্যামিলি আছে কোনো গোষ্ঠীকা গোষ্ঠী দেশের বাইরে আসুন তো আমি একটু আপনারা জানাইলাম যে যদিন এই 21 দিনের হিসাব করা হয় তো বাংলাদেশও গড়ে আয় 600 কোটি টাকা 600 কোটি টাকা প্রত্যেকটা দিন আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হলে পাঠাইছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করলাম যদিন এই ধারাবাহিকতা আরও বজায় থাকে তাইলে ঈদের আগ পর্যন্ত ধারণা করার প্রায় 200 কোটি মার্কিন ডলারে এটা লেভেল হইতে পারে তো আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করলাম এবং বিশেষ করে আমরার প্রবাসী ভাই বন্ধু যারা দেশ এবং প্রবাসের মাটির আপনারা যে অবস্থার মাঝে আছেন ভাই হল আপনার লাগে আমরা টাইমস অফ সিলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাইরাম আপনারা স্যালুট জানাইরাম যে আমরা যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হলে এতটুকু কষ্ট করি আপনারা যে করাম তো গণমাধ্যমরে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র জনাব সিরাজুল ইসলাম জানাইছেন সিরাজুল ইসলাম সাহেব আমাদেরকে জানাইছেন যে বর্তমানে পবিত্র ঈদ উল ফিতরে কেন্দ্র করিয়া যে এতটা রেমিটেন্স যোদ্ধা আমরা দেশে আইস যা সত্যিই আমরা অতুলনীয় এবং আমরা আরও আপনারা জানিয়া খুশি হইবা যে ফেব্রুয়ারি এবং মার্চ মাস থাকিয়া এই মাসও আরও বেশি টাকা আইছে তো আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই শেষ হয়ে থাকি দেখরা আমার একটুটা কমেন্ট করিয়া মূল্যবান কমেন্ট করিয়া আপনারা জানাইবা আমি এই মুহূর্তে আছি জিন্দাবাজার আপনারা জানেন যে দুটি পাতার একটি কুড়ি হযরত শাহজালাল শাহ ফরহান রহমতুল্লাহ আলাই পূর্ণভূমি সিলেটর
ঐতিহ্যবাহী আপনারা চিনন জানন সবে এই জায়গাটা চিনন তো আমরা এই মুহূর্তে ওখানে অবস্থান করলাম আমি কিছু ভাই এন্ডর কমেন্ট পড়মু ইনশাআল্লাহ নাসিরউদ্দিন ভাই ভাই আমি দুবাই থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ আমার দুবাই প্রবাসী নাসিরউদ্দিন ভাই রে আল্লাহ আপনারা নেকায়া দান করুক ভাই বালা বালা করি আরো বেশি করি টাকা পয়সা আর রুজি রোজগার করার আল্লাহ তৌফিক দোকা বিশেষ করি আমরা আপনারা কাছে কৃতজ্ঞ ভাই বিশেষ করি আপনারা যে আমরা এত কষ্ট করিয়া এত টাকা পাঠাইছেন একুশ দিনের মাথার ১৪০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার প্রায় ১৩০০ মানে প্রায় ১৩০০ কোটি আমরা সরি তার প্রায় একটু তো আমি তথ্য জানাইলাম একটু তো আমার লগে তা হোক আমার লগে আরও দেখলাম আরও ভাই এনে আসুন আব্দুর রহমান ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি সৌদি আরব থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ বাইরে সৌদি আরবের মাটি থেকে সরাসরি আমরা লগে আসুন ফখরউদ্দিন ভাই আসসালামু আলাইকুম রমজানুল মুবারক সৌদি আরব থেকে আমার ফখর ভাইয়ে দেখরা অসংখ্য ধন্যবাদ ফখর ভাইরে আল্লাহ আপনারা নেকায়া দান করুক ভাই আমরা পূর্ণভূমি সিলেট থেকে এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখলাম ইমরান আজিজ খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ মায়ার ভাই আপনারা আছেন বলে আমরা আছি রিফাত আহমদ রিফাত আমি দুবাই থেকে দেখলাম আসসালামু আলাইকুম আমার রেমিটেন্স যোদ্ধা ভাই রিফাত ভাই আশা করি ভালো আছেন আরও ভাই এনতে কমেন্ট করা আরো ভাই ইমরান আজিজ ভাই সিলেট থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান ভাই দুবাই থাকি অসংখ্য ধন্যবাদ আমার দুবাই প্রবাসী ভাই আল্লাহ আপনারা নেকা রাহাতুর রহমান আমরা টাইমস অফ সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব জাহিদুর রহমান রিপন ভাইয়ের অত্যন্ত মায়ার ভাতিজা আমরা সহলর মায়ার ভাতিজা রাহাতুর রহমানে ফ্রান্সের মাটি থেকে আমরা লোকে সরাসরি যোগদান করছেন রাহাতুর রহমান রে আন্তরিক অভিনন্দন জানাই আমার বিশেষ করি আমরা আমার বড় ভাই বিশেষ করে জাহিদুর রহমান রিপন ভাইয়ের ফ্যামিলির আল্লাহ শান্তিকর্তা তান ভাতিজা তান বাবি ভাই সহ তান আত্মীয় স্বজন ভাই বোন অনেকে দেশের বাড়া তখন আপনারা দোয়া করবা এমডি তাজুল খান ভাই হাই লন্ডন থাকি অসংখ্য ধন্যবাদ ভাইরে লন্ডনের মাটি থেকে আমরা লোকে দেখরা ভাই আসলে আপনারা আমার সত্যিকারের সম্পদই লাগে আপনারা আপনারা যে এত স্যাক্রিফাইস করিয়া এত কষ্ট করিয়া এই টেকাগুলা আপনারা নিজের আত্মীয় স্বজনদের দেশও পাঠাইছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনারা প্রত্যেকরে এই টেকার মাঝে আল্লাহ বরকত দোকা এবং বেশি বেশি করিয়া বিদেশের মাটিত আরও বেশি বেশি করে আল্লাহ রুজি রোজগার করা তৌফিক দন হরকা ভাই আমরা আর একটু আপনারা তথ্য জানাইতাম সাইরাম প্রায় আমি আপনারা লগে আছি আমি মোহাম্মদ জাকির আহমদ অনেক ভাই এনতে সাদেক আহমদ ভাই হাই ভাই বালা আসন নিকিতা করা সাদেক ভাই অসংখ্য ধন্যবাদ সাদেক ভাই রে আমরা লগে থাকার লাগি সরি ভাই আমার গত সময় আমার ভুল হয়েছে আমি ১৪০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার যার বাংলাদেশি টাকার পরিমাণ হয় ১২১৩০ কোটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরার এই প্রবাসী ভাই এনতারে আল্লাহ নেক হায়াত দান করোকা আমরার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমরার যারা প্রবাসী ভাই বোন সকল আছেন তারা আল্লাহ নেক হায়াত দান করোকা উত্তম যাদা দান করোকা ভাই এনতে এত কষ্ট করিয়া আপনারা জানেন যে এই পূর্ণভূমি সিলেট সহ সমগ্র বাংলাদেশের আমার মায়ার ভাই বোন সকল আছেন একটু আপনারা ঘুরাই ঘুরাই দেখাইম আমরা লগে আবার মাত্রা এবং কমেন্ট করতাম ইনশাআল্লাহ দেখতে পারা পূর্ণভূমি সিলেট মাশাআল্লাহ এত সুন্দর নগরী আল্লাহ আপনারা দোয়ার বদৌলতে আপনারা জানেন ৩৬০টা উলিয়ার এই পূর্ণভূমি সিলেট আপনারা জানেন যে অনেক জ্ঞানী গুণী অনেক বুজুর্গা নকলর জন্ম হয়েছে এই সিলেট আপনারা আমরা লগে তা হোক একটু আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো এই পূর্ণভূমি সিলেটর জানেন যে আরও কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতরে কেন্দ্র করিয়া অনেকে কিন্তু মার্কেট করা লাগিয়ে আইসেন অনেক ভাই এনতে জানাইরা সাইফুল আহমদ ভাই বাদাঘাট থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ ভাইরে বাদাঘাট থাকি সরাসরি জিন্দাবাজারের সর্বশেষ পরিস্থিতি দেখা লাগে নাসিরউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ টাকার হিসাব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওমান থাকি জিয়াবাড়ি সিলেট মোংলা বাজার অসংখ্য ধন্যবাদ আমার এজন ভাই উমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়ে কমেন্ট করছেন সাইবুল আলম ভাই আমি সৌদি আরব থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ ভাইরে সৌদি আরবের মাটি থেকে আমরা লোকে সরাসরি এই মুহূর্তে আমরা আছি পূর্ণভূমি সিলেটর আধ্যাত্মিক নগরী জিন্দাবাজার আপনারা দেখতে পারা যে পবিত্র ঈদ উল ফিতরে কেন্দ্র করে এত সুন্দর সাজিছে আর কি যে এত সুন্দর লাগে রাত্রের দৃশ্যটা আপনারা আরও বেশি ভালো লাগবে আপনারা আমরা লগে থাকুক আমি সর্বশেষ দেখানোর চেষ্টা করাম আরও ভাই এনতে জিকা করা জয় ভাই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আমি ভালো আছি গুণাগার আপনার লাগে দোয়া করবা সুরমান মিয়া ভাই আই এম বাহরাইন সম্ভবত ভাই বাহরাইন থেকে দেখরা অসংখ্য ধন্যবাদ আমার সুরমান ভাইরে ফাহাদ ভয় ভাই দুবাই থেকে দেখরা অসংখ্য ধন্যবাদ আমরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোন হল যারা এই মুহূর্তে সরাসরি আপনারা দেখরা এমডি আব্দুল আরো ভাই এনতে নাসিরউদ্দিন ভাই আমি দুবাই থেকে দেখরা অনেক সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ নাসির ভাইরে আব্দুল হাসান ভাই অসংখ্য ধন্যবাদ ভাইরে
আর তারা ভাই মাহবুব আলম ভাই সৌদি আরব থেকে দেখরাম আমাদের জন্য দোয়া করবেন ভাই ইনশাআল্লাহ আপনারা লাগে সব সময় দোয়া আছে ভাই আবুল কালাম ভালো আছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই যে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া ভালো আছে আমার খুব মায়ের মানে সজন ঘুম ভালোবাসি খুব সুন্দর লাগে ভাই অসংখ্য ধন্যবাদ ঘুম ভালোবাসি ভাই রে রুয়েল আহমদ ভাই উমান তাকি ও মাশাআল্লাহ আমার সব দেরাম প্রবাসী ভাই হল আলহামদুলিল্লাহ ভাই হল আপনারা যে এত কষ্ট করিয়া টাকাগুলা দেশে পাঠাইরা ভাই আলহামদুলিল্লাহ প্রায় 13,000 কোটি টাকা মাশাআল্লাহ 13,000 কোটি টাকা আপনারা দেশের মাটি পাঠাইছেন মাত্র 21 দিনে আর এটা আরো আরো হুসাইন আহমদ রায়হান ভাই ফ্রান্স থেকে দেখরাম অসংখ্য ধন্যবাদ ভাই রে জায়েদ হুসাইন ভাই কাতার থেকে দেখরাম অসংখ্য ধন্যবাদ জুয়েল আহমদ ভাই কুয়েত থেকে দেখরাম অসংখ্য ধন্যবাদ ফখর উদ্দিন ভাই মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আব্দুল কালাম ভাই কমেন্ট পড়েছি জিয়াউর রহমান খুব সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ ভাই দ্বিতীয় লন্ডন সিলেট থেকে আমরা সরাসরি এই মুহূর্তে রাত্রের দৃশ্য দেখানোর লাগে চেষ্টা করাম জিন্দাবাজার লন্ডন থেকে দেখলাম আমার একজন ভাই প্রবাসী ভাই তো আমরা দেখলাম বলা ম্যাক্সিমাম আমরা প্রবাসী ভাই মাশাআল্লাহ ও ভাই হল আপনারা লাগে আমরা সত্যি আমরা আপনারা আমরা দেশের গর্ব ভাই আপনারা লাগে আমরা সবসময় দোয়া করি আল্লাহ যাতে আপনারা রে দিন দুনিয়ায় বালা কর্তা ভাই আর বিশেষ করে আপনারা রুজি রোজগার বেসরি কর্তা আমরা দেশের লাগে আপনারা দোয়া কর্তা আমরা আপনারা লাগে দোয়া করি আল্লাহ যাতে আপনারা বেশি বেশি করে রুজি রোজগার দান করেন আমে জুয়েল ভাই খুব সুন্দর লাগে ভাই অসংখ্য ধন্যবাদ সাইফ রহমান ভাই বাহরাইন থেকে দেখলাম মাশাআল্লাহ সব আমার রেমিটেন্স দিতে প্রবাসী ভাই জুয়েল আসলে ভাই সত্যিকারের সুনার মানুষই লাগে আপনারা আর সত্যিকারের বিশেষ করে আমরা এই দেশের সূর্য সন্তানই লাগে আপনারা যে আপনারা এত কষ্ট করিয়া এত কষ্ট টেকারে আপনারা এত কষ্ট করি আপনারা যে ইয়ে করেন তো আমরা আর একটু আপনারা রে দেখান চেষ্টা করবো আপনারা আমার লগে তাও কা আপনারা আমার লগে তাও কে একটু আপনারা রে দেখানোর চেষ্টা করাম যে ভাই 600 কোটি টাকা আসলে প্রতিদিন পুর ডেট অনুযায়ী মানে প্রত্যেকটা দিনের যেদিন হিসাব করো 600 কোটি টাকা বাংলাদেশ আইছে আমি ওটা কইতাম সাইরাম যে 600 কোটি হিসাব হইল কি ভাই প্রত্যেকটা দিন মানে প্রায় 13,000 কোটি টাকা বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের উদ্যতর কর্মকর্তা তা নিশ্চিত করছেন যে 13,000 কোটি টাকা মানে বাংলাদেশি রেমিটের যে টাকাটা বাঙ্গাইলে হয় আর কি 13,000 কোটি টাকা এই আমার প্রবাসী ভাই ওখানে পাঠাইছেন আমি আরও কিছু ভাই এদের কমেন্ট করবো আর আমার পিছিয়ে দেখতে পারা এত সুন্দর রাত্রের দৃশ্য বিশেষ করে জিন্দাবাজার আপনারা জানেন যে এত সুন্দর একটা নগরী আর এত সুন্দর দৃশ্য আমি কিছু ভাই এদের কমেন্ট এফোর্ট দাম আরও কিছু ভাই এদের কমেন্ট আমার গেছে গিয়া ইনশাল্লাহ ভাই হল লগে থাকুক আমি কমেন্টগুলা পড়াম আমার অনেক মায়ার মানুষ সকল আছেন মাই সুইট হার্ট অনেক অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পিছনে আমি ছিলাম অসংখ্য ধন্যবাদ নাহিদ ভাই জয় ভাই ইনশাল্লাহ আপনি তো ভাই আমরা সরাসরি লাইভ করাম কেন তো ভাই আমরা ভিডিও করাম না খুব সুন্দর লাগে ভাই অসংখ্য ধন্যবাদ সাইফুল আলম ভাই আমি বাদাঘাট থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ নিজাম রাজা ভাই আমি কাতার থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ আমার কাতার প্রবাসী ভাই নিজাম রাজা বাইরে অসংখ্য ধন্যবাদ জানাইরাম তারই সাথে সাথে প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আমার যত ভাই বোন হল দেশ এবং প্রবাসর মাটির অত্যন্ত গুরুত্বর সাথে আপনারা আসুন আপনারা লাগে আমরা মন খুলিয়া দোয়া করি আজকের এই ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া আপনারা আমদারে সাপোর্ট দিবা দোয়া করবা যাতে আমরা আরও সুন্দর বেটার কোনো জিনিস করতাম পারি রুমান আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে দেখরা হাউ আর ইউ ব্রাদার্স অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাইরে যারা এই মুহূর্তে কমেন্ট করা আমরা টাইমস অফ সিলেটের পর্দা সবসময় আমরা অলওয়েজ চেষ্টা করি আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন সকল কারণ আমরা জানেন যে এই পূর্ণভূমি সিলেটর ম্যাক্সিমাম আমরার যারা ভাই বোন সকল আছেন ম্যাক্সিমাম ফ্যামিলির আমরার প্রত্যেক ভাই বোন সকল দেশ এবং বিশেষ করে প্রবাসন মাটির আপনি মধ্যপ্রাচ্য হোক ইউরোপ আমেরিকা হোক লন্ডন হোক কানাডা হোক অস্ট্রেলিয়া হোক অনেক দেশ আমরার ভাই এনতে অবস্থান করা আরও কিছু ভাই এনতে কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ মাশাআল্লাহ আলামিন ভাই ইস্তাম্বুল থাকি দেখা অসংখ্য ধন্যবাদ ভাইরে ইস্তাম্বুল দেখাতে গেলে দেখার লাগে আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই আল্লাহ আপনারা নেক আয়াত দান করুক ভাই এত সুন্দর মুহূর্ত আপনারা দেখাইতাম পারলাম আমার কাছে খুব বেশি ভালো লাগে জানি না আপনার কাছে কিলা লাগে আরও যারা বলেন যে ভাই আমি সুবিধ বাজার থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ ভাইরে নেসার আহমদ ভাই আমি সৌদি আরব থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ আমি ফেন্সিগঞ্জ থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ আমার মায়ার ভাই হল আমি আপনার কাছে আছি ভাই অসংখ্য ধন্যবাদ কাতার থাকি দেখলাম হ্যালো আসসালামু আলাইকুম ফ্রম লন্ডন অসংখ্য ধন্যবাদ কামাল চৌধুরী ভাই ভাই বালা আসেন আসসালামু আলাইকুম মায়ার সব ভাই আইন এই মুহূর্তে আমরা প্রবাসী যত ভাই আইন আসুন সবরে সালাম জানাইরাম ভাই আমি গুণাগারে আপনারা আমার লগে আসুন ভাই আপনি বলতেছেন প্রবাসী ভাই সোনার ভাই
ভাই আসলে এইটা বিষয়ে মাতাম চাইরাম না তবে আমরা যতটুকু জানি রে ভাই আসাদা দিল আমরা এই পূর্ণভূমি সিলেটর আমরা যারা ভাই বোন হল আছেন দেশ এবং প্রবাসর মাটির আজকে আপনি দেখো কা সিলেটর অবস্থান আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী ভাই বোন হল এত দেশ আছেন সিলেট জিন্দাবাজার জয় ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুনামগঞ্জ জেলা তাকিয়া ওয়াহিদ মাহমুদ ভাই অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ তাকিয়া আমরা লগে সংযুক্ত আল্লাহ এই কাতার তাকি মুজিবুর রহমান অসংখ্য ধন্যবাদ মুজিব ভাই রে কাতার তাকিয়া আমার রেমিটেন্স যোদ্ধা কাতার প্রবাসী মুজিব ভাই রে অসংখ্য ধন্যবাদ জানাইরাম আরও যারা ভাই আমরা লোকে আসুন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাইমু আপনারা সুন্দর মুহূর্ত তোলার লাগে আসলে যে কথার লাগে আজকে আসলাম তারপরেও আমরা প্রবাসী বাংলাদেশি কোনো সুবিধা পাই না ভাই আসলে আমিও আপনারা লোকে একমত এবং আমিও আপনারা দুঃখে দুঃখে ইয়া বিশেষ করে আমরার মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে জনকল্যাণ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন আমি তারার দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হল দেশ এবং প্রবাসের মাটি অত্যন্ত গুরুত্বের সাথে আছেন আমরা প্রবাসী ভাই হল বিশেষ করে আপনারা তারার দৃষ্টিতে একটু তা দেখবা তারা যাতে দেশ আইলে একটু সুন্দর করিয়া তারারে ডিসিপ্লিন বালা বিভিন্ন জিনিসগুলা তারারে ইয়ে করবা তো আমি আবেদন করি ভাই আপনারা লাগানে সাধারণ মানুষ হিসাবে ভাই আমি আসাম শিবচর থেকে দেখরাম অসংখ্য ধন্যবাদ দুমান থেকে দেখরাম অসংখ্য ধন্যবাদ ভাইরে আরও যারা বাহিনীতে দেখরা এই মুহূর্তে আমরা আছি আবারও কইরাম যে আপনারা আমার লোকে তা হোক একুশ দিনে প্রবাসী বাংলাদেশি এই পূর্ণভূমি সিলেট সমগ্র আমার বাংলাদেশি প্রবাসী ভাই বোন হলে ১৪০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার পাঠিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিদিন ৬০০ কোটি টাকা রেমিটেন্স আর আমাদের বাংলাদেশ এটাকে আর সুখবর খেতে হইতে পারে আলহামদুলিল্লাহ এই বছর আপনারা জানেন যে করোনা মহামারীর কারণে ২০২০ এবং ২০২১ আপনারা জানছেন যে লকডাউন থাকার কারণে এবং দেশের সমস্যা থাকার কারণে এবং দেশে বিদেশে আমরার প্রবলেম থাকার কারণে আমরার বিশেষ করে বিপণী বিতানগুলা বা তো মার্কেটগুলা খোলা আছে না যার কারণে এই বছর আল্লাহর রহমতে আল্লাহর খাস দয়া এবং মেহরবানিতে মার্কেটগুলাও খোলা আছে আমরার ভাই বোন হলে মার্কেট করা আমরার প্রবাসী ভাই বোন হলে এত স্যাক্রিফাইস যে করা যে নিজে রুজি করিয়া নিজে রুজি করিয়া নিজের ফ্যামিলি নিজের মারে বাপরে বাইরে বন্ডে নিজের আত্মীয় স্বজন ফ্যামিলি কিলা ঈদ করতা কিলা ঈদের কাপড় কিনতা কিলা ঈদের সময় বালা বালা জিনিস সকল খাইতা কিলা মানে চলতা ফিরতা এইটা আমরা রেমিটেন্স যোদ্ধা ভাই হলে বেশি আত্মত্যাগ করেন আমি যেটা মনে করি আমি গুণাগার ভাই বিদেশ গেছি না তবে আমারও আত্মীয় স্বজন আল্লাহর রহমতে প্রবাসর মাটিতে আছেন তারার কষ্টগুলা শুনিয়া ভাই আমার চকুর পানি আইয় যে এত কষ্ট করেন এত স্যাক্রিফাইস করেন আমরার প্রবাসী ভাই এনতে যে ভাই এনতর এত মন যদি বড় হইতো না ভাই আমরার অনেক লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসী কানাডা প্রবাসী অস্ট্রেলিয়া প্রবাসী মানে এই প্রবাসী যত আছেন এরা অনেক মানে বিলাসবহুল জীবনযাপন করা বিদেশের মাটির কিন্তু পরিশেষে কিন্তু দেশ লাগে চিন্তা করেন যে এই দেশ আমি আছি আমার দেশের মা আছেন আমার বাপ আছেন আমার ভাই আছেন আমার আত্মীয় স্বজন আছেন তারা তো ঈদ ঘরটা তারা এই করোনা মহামারীর যদি হিসাবটা ধরি আমরা এই করোনা মহামারীর কারণে কত কোটি কোটি মার্কিন ডলার হল এই প্রবাসটা কি আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোন হলে পাঠাইছেন একমাত্র কারণ হইল গিয়া যে আমরার দেশের লকডাউন হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যার আমরার দেশের আমার আত্মীয় স্বজন আমার ফাড়া প্রতিবেশী আমার ভাই আমার বন্ধু আমার বাচ্চা কাচ্চা সবও কিন্তু এই লকডাউনের সময় বারোইত কিলা বেমার লইয়া ইতনি গড় ওটা চিন্তা করিয়া কিন্তু অনেকে টেকা পাঠাইছেন বাড়তি টেকা পাঠাইছেন যে টেকাগুলা দিয়া আমরার ভাই বোন হলে অগ্রিম বাজার করছেন বাজার করিয়া কিন্তু এই করোনা মহামারীর সময় এত স্যাক্রিফাইস এত টাকা পয়সা দিয়ে আমার ভাই ইন্টিজ করছেন তো আমি আর একটু আপনারা লোকে আপনারা কমেন্ট করি আমার জানাইবা আর আমি আপনারা লোকে এই মুহূর্তে আবারও জিন্দাবাজারের সর্বশেষ সৌন্দর্য দৃশ্যটা দেখাইলাম আপনারা গেছে কিলা লাগের ভাই বোন হলে একটু তো আমার কমেন্ট করি জানাক বলেও ভাই আপনার দেখাই দেন আনি আমার খুব বেশি ভালো লাগে ওখান তো আমার একটু তা কমেন্ট করে কোনো ভাই ইন্টে কোকা বা মা আমার মা তো না জানি ভাই বা আমার সাউন্ড ঠিক আছে নি বা আমার মাত কথায় ভাই কোনো ভাই ইন্তে খারাপ পাইরানি বা কোনো ভাই ইন্তর কষ্ট লাগেনি আমার একটু তা কোনো ভাই ইন্তে কমেন্ট করে জানাই বা প্লিজ ভাই অকল আপনারা আমার মায়ার ভাই আইন দেশ এবং প্রবাসর আমার অসংখ্য মায়ার ভাই বোন হল এবং অত্যন্ত গুরুত্বর সাথে গুরুত্বপূর্ণ জায়গাত আছেন আমি আপনারা এক ভাই আমি টাইমস অফ সিলেক্টর থাকি সবসময় আপনারা লাগে চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিসগুলা তুলিয়া ধরার এবং বিশেষ করে আপনারা জানেন টাইমস অফ সিলেটর প্রত্যেকটা জায়গার প্রতিটা সময় আমরা চেষ্টা করি এবং পূর্ণভূমি সিলেটর অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান বালাওয়ালা জায়গাগুলো তুলিয়া ধরার মোহাম্মদ শাহজাহান ভাই আমি বাহরাইন থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ আমার বাহরাইন প্রবাসী
মোহাম্মদ শাহজান ভাই আল্লাহ আপনারা নেক হায়াত দান করুক, জুয়েল আহমদ এমডি জুয়েল আহমদ ভাই সৌদি আরব থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ ভাই এবং অগ্রিম ঈদর শুভেচ্ছা, ঈদ মুবারক পবিত্র নগরী পূর্ণভূমি সিলেটর। এই মুহূর্তে আমরা আছি জিন্দাবাজার সিলেট তাকিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? লুৎফুর রহমান অসংখ্য ধন্যবাদ বড় ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেননি, সুস্থ আছেননি ভাই? আপনারা যে এত স্যাক্রিফাইস করেন ভাই আমরার দেশের লাগিয়া, আপনারা আমরার দেশের সম্পদ ভাই, আল্লাহ আপনারা নেকায় দান করুক। নেম ভাই সম্ভবত কমেন্ট করলে আনসার পাইলাম না ভাই, আপনিও বালা বালানি জয় ভাই, আলহামদুলিল্লাহ আপনার দয়া শুক্রিয়া, বালা আছে তো ভাই কমেন্ট পড়ে লিছি, আলহামদুলিল্লাহ ভাই বালা আছি। আরো ভাই এতে কমেন্ট করা আসলে কম কমেন্টগুলো ভাই খুব ফাস্ট যায়। মুক্তাদির আহমেদ ভাই, ভাই আমার প্রিয় শহর সিলেট সৌদি আরব থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ মুক্তাদির ভাইরে। আনিসুর রহমান, আমি ফেন্সিগঞ্জ থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ ফেন্সিগঞ্জের মায়ার ভাই। ফখরুল ইসলাম ভাই বালা আসনি, জয় ভাই বালা লাগের ভাই। মোহাম্মদ শাহজান ভাই বাহরান থেকে কইরা বালা লাগের। নুরুল ইসলাম ভাই কাতার থেকে শুনতেছি ভাই, বালা লাগে সম্ভবত ভাই। আরও ভাই এনতে মালাকার আমরার একজন ভাইয়ে কমেন্ট করছো, নাইস ভাই অসংখ্য ধন্যবাদ। কুকন আহমদ ভাই সৌদি থেকে দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ। রুবেল আহমদ ভাই হাই ভাই বালা আসনি। আহমেদ রায়হান আলহামদুলিল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ। জীবন খান ভাই, ভাই আমি হাসান মার্কেট থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ, হাসান মার্কেট থেকে দেখার লাগে ভাই। আরও যারা আমার মায়ার ভাই বোন হলে আসেন ইনশাল্লাহ আপনারে একটু আমি দেখানোর চেষ্টা করো, আমি একটু আমার লোকে থাকা একটু দেখতে পারা। এটা আসলে লাগের দেশের বাইরের দৃশ্য, আসলে এটা আমরা পূর্ণভূমি সিলেটের দৃশ্য এই মুহূর্তে। সিলেট থাকি দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মাধ্যমে আমরা সিলেট সিটি দেখলাম, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা ভাইয়ে ধন্যবাদ জানাইছেন। দেখি একটু তো আমি কমেন্টটা পড়ি, একটু তো ভাই লগে থাকবা। আব্দুল কাদির ভাই সৌদি আরব থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ। আব্দুল এর ভাই দুবাই থেকে দেখাইবার লাগিয়া থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কাতার থাকি মুজিবুর জয় ভাই আপনার কমেন্ট আমি পড়ছি ভাই, আলহামদুলিল্লাহ। এমডি আবদুল্লাহ ভাইয়ে কমেন্ট করছেন যে আপনার মাধ্যমে দেখলাম ভাই, ধন্যবাদ আপনারে, আপনারে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি যে এই ব্যস্ততম সময়ের রাখিয়া আপনারা যে দেখরা ভাই, ওটা আপনার কাছে ভালো লাগে ভাই। তাফদার ভাই সম্ভবত সাব্বির আহমদ তাফদার ভাই বিরাইন থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ ভাইরে। আহমেদ শাহেদ আহমদ ভাই ফেন্সিগঞ্জ থাকি দেখরা সম্ভবত ভাইয়ে। তালুকদার মাহমুদ রহমান খুব সুন্দর লাগে, অসংখ্য ধন্যবাদ ভাইরে। আরও যারা আমরার মায়ার ভাই বোন হল আসন, আপনারা আমরারে জানাই পা আপনারার কাছে কিলা লাগে, সুন্দর লাগে নি, ফ্যান্টাস্টিক ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো লাগে সিলেট দেখলাম। আমরার কোনো মায়ার বই নাই নাই নি, আমরা বই নাইতে দেখি কমেন্ট বেন্ট করেন, আমরা বই নাইতে মানে বেশ ভালো ভাইরা না ভাই বল, আমি আমার বই নাইতেও দেখতা আমি আমি আলহামদুলিল্লাহ। হালিমা বেগম আমার একজন মায়ার বোন পাইছি খানিশাইল সিলেট থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ মায়ার বোন। আমি কইতে দেরি হয়েছে আমার মায়ার বোন এতে কমেন্ট করতে দেরি হয়েছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার প্রত্যেক রে নে খায়া দোকা বেশি বেশি করে, পবিত্র ঈদ উল ফিতরের কাপড় সুপড় কিনার আল্লাহ তৌফিক দিতা, বেশি বেশি করে ঈদের সময় বালা বালা জায়গাত সফর দেওয়ার মতো আল্লাহ তৌফিক দিতা, এবং বেশি বেশি করে আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতর আপনার দীর্ঘ দুইটা বছর পর কিন্তু আমরা এইটা পাইছি আপনারা জানেন। কুয়েত থাকি দেখলাম ভাই ভিডিওটা সুন্দর লাগে, অভিনন্দন আপনারে। মোহাম্মদ ভাইয়ে মোহাম্মদ ভাই সম্ভবত কমেন্ট করছে, কমেন্টটা গেছে কি মাসুম আহমেদ ভাই বিয়ানীবাজার থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ। আমার আমির থেকে দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ। বাদল আহমদ স্বামী ভাই, ভাই আমি সিলেট দলালপুর থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ। তাহমিদ আহমেদ সবুজ ভাই মাশাল্লাহ খুব সুন্দর লাগে এর ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখরা আপনারা দেখার চেষ্টা করাম, আমরা আরে একটু আপনারা লগে কমেন্টও আরো কিছু বাকি নাই বাকিলাই ইনশাল্লাহ, আরো কিছু আমি কমেন্ট করতাম ইনশাল্লাহ, আপনারা আমার লগে থাকো গা, আমি কিছু কমেন্ট করবো, আপনারা দেখরা নিয়ে একটু আমার কমেন্ট করে জানাইবা ভাই এনতে। আরো ভাই এনতে কমেন্ট করা আমিনুল ইসলাম ভাই নাই, অসংখ্য ধন্যবাদ ভাইরে, আপনারা কষ্ট করি আমরা লগে আসুন এই মুহূর্তে দেখতাম পারাম আমরা পবিত্র নগরী পূর্ণভূমি সিলেটর আমরার মায়ার অসংখ্য মায়ার ভাই বোন হল দেশ এবং প্রবাস থাকি দেখরা। আমি অভিজ্ঞ থাকি দেখলাম অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ভাই কমেন্টটা গেছে কি আজিরুদ্দিন ভাই সম্ভবত ইটালি থেকে দেখরা, মংলাবাজার থেকে দেখরা, মৌলিয়াদার থেকে দেখলাম ভাই, আমি ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া থেকে দেখার লাগি বাইরে। আরও তারা ভাই সাইদা আক্তার ভাই
সম্ভবত আমরা এই ভাই না বোন ভাই আমি ইন্ডিয়া থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ বাইরে আমি মৌলিবাজার থেকে দেখলাম ভাই আমি মৌলিবাজার থেকে দেখলাম ইব্রাহিম ভাই সম্ভবত মৌলিবাজার থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ বাইরে লাভ ইউ ভাই আর টাইমস অফ সিলেটের লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা জানাইলাম এই মুহূর্তে আমরা আছি পূর্ণভূমি সিলেটর ঐতিহ্য ভাই আপনারা জানেন জিন্দাবাজার খুব সুন্দর লাগের ভাই আমার সিলেট শহর জাকারিয়া আহমদ ভাই আমি ফেন্সিগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ ফেন্সিগঞ্জের বাইরে মাহমুদ ইহিয়া ভাই জাকির ভাই সৌদি আরব থেকে দাঁড়াম অসংখ্য ধন্যবাদ বাইরে জয় ভাই ইনশাল্লাহ আপনারা লোকে আমরা উপভোগ করলাম পূর্ণভূমি সিলেটের এই সৌন্দর্যটা তো আপনারা আমার লোকে থাকুক আমি সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখান চেষ্টা করাম আরও যারা ভাই মায়ার ভাই নকল যোগদান করছেন ইনশাল্লাহ ভাই আপনারা কমেন্টগুলো আমি পড়মু আপনারা আমার লোকে থাকুক আর আপনারা জানেন যে এই পূর্ণভূমি সিলেট সিলেট এমন একটা জায়গা আপনারা জানেন যে হযরত শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাই 360টা উলিয়া লইয়া এই পূর্ণভূমি সিলেট আপনারা জানেন যে ইয়ামান শহর থেকে আল্লাহর হুকুমে এই শহর আইসলা এবং তখন কিন্তু সিলেট নাম আসিল না পরবর্তীতে সিলেট নাম লাগছে এবং 360টা উলিয়ার পূর্ণভূমি লাগছে আপনারা জানেন যে এই সিলেটর থেকে সমগ্র বাংলাদেশের মানুষ মুসলমান অসংখ্য গণিত মানুষ মুসলমান হয়েছেন যারা রসিলায় এবং 360টা উলিয়া সহ অসংখ্য গণিত আল্লামা পীর আল্লামা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা গরফুরি সাহেব কিবলা রহমতুল্লাহ রাঘবপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আবুর রহমান মাহদি সাহেব সহ লাগাইয়া অসংখ্য গণিত এই এই বাংলার বুকুত বিশেষ করে এই পূর্ণভূমি সিলেট অসংখ্য গণিত পীর মাসায়ের জন্ম হয়েছে অসংখ্য গণিত মায়ার মানুষের জন্ম হয়েছে অসংখ্য গণিত অসংখ্য গণিত বালা বালা মানুষের জন্ম হয়েছে আরও যারা কাতার থেকে দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ আমার আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যে আমার এত প্রবাসী ভাই অকল আমরা লোকে আছেন আমরা সারা আছেন ভাই এর লাগে আমরা চেষ্টা করি ভাই অনেক ভাই এনতে কমেন্ট করা আসলে আমি গুণাগার আপনারা সামনে আমার কুমার সুন্দর দিশিয়ে দেখবা যদি আপনারা মাথায় কথায় ভাই কোনো খারাপ লাগে তাকে আমার কুমার সুন্দর দিশিয়ে দেখবা আর আমি চেষ্টা করি সবসময় আপনার বালা কোনো জিনিস উপহার দেওয়ার বালা কোনো জিনিস দেখানির এটা আমরা অব্যাহত থাকবো টাইমস অফ সিলেট থাকি ইকবাল হোসেন ভাই দুবাই থেকে দাঁড়াম অসংখ্য ধন্যবাদ বাইরে আরও যারা ভাই এনতে কমেন্ট করতে কমেন্ট করি লোক আমি খুশি মুভিতে লাইভ শেষ করলাম ভাই এনতে আপনারা কমেন্টগুলো পড়িলাম ভালো লাগবো আমার কাছে ভালো লাগবো যে আমার মায়ার ভাই এনতে আমরা কমেন্ট করা বিদেশের মাটিতে কিয়া নাসির ভাই গাজীপুর থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ গাজীপুর ঢাকা গাজীপুর থেকে দেখার লাগিয়া মাসুম আহমদ ভাই বিয়ানীবাজার থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ আমি দুবাই থেকে দেখলাম সায়ামুদ্দিন ভাই এস কে সায়ামুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ দুবাইয়ের মাটি থেকে দেখার লাগি আরও যারা ভাই এনতে আমরা লগে সংযুক্ত হয়েছেন বিউটিফুল মাই সুইট সিলেট জয় এখান ঠিক আছে বিউটিফুল অত্যন্ত সুন্দর আমরা ইন্ডিয়ার ই ভাই অনেক কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ আমরা পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বাংলা ভাষার আমরা যারা বাংলা মাত মাতি আমরা ইন্ডিয়ার ভাই বোন হলেও বাংলা মাত মাতন এবং ইন্ডিয়া তো আমরা অনেক মায়ার মানুষ সকল আছেন বিশেষ করে আমরা সিলেটি ভাষায় আপনারা জানেন যে করিমগঞ্জ আসাম সহ অনেক অঙ্গরাজ্যের মানছে সিলেটি ভাষায় মাতন তো আসলে ভালো লাগে ফখরুদ্দিন ভাই আপনি কই দুইতলার উপরে নি ভাই জয় ভাই আমি দুইতলার উপরে আপনারা দেখানোর চেষ্টা করাম পূর্ণভূমি সিলেটের সর্বশেষ সৌন্দর্য আপনারা যে আর কয়েকদিন পরে পবিত্র ঈদ উল ফিতর আপনারা জানেন যে হ্যাঁ উৎসব মুখর পরিবেশে বিশেষ করে জহরার লাগে এই মুহূর্তে আমরা পূর্ণভূমি সিলেটর অনেক আমরা মায়ার ভাই বোন হল যারা পছন্দর সেও কাপড় কিনতা কবির আহমদ ভাই আমি লন্ডন থাকি দেখাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাইরে লন্ডনের মাটিতেই সবসময় দেখা লাগে আবদুল্লাহ ভাই স্পেন থাকে সম্ভবত আমার আবদুল্লাহ ভাইয়ে দেখলাম এম ডি আবদুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ স্পেন থাকে দেখার লাগে যাই হোক আমরা ইনশাল্লাহ আপনারারে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি আরও কিছু সময় ইনশাল্লাহ আপনারা দেখাইয়া ঢাকা বসুন্ধরা থাকে দেখলাম কামরুল ইসলাম সরি কামরুল ভাইয়ের সম্ভবত ঢাকা থেকে দেখরা কবির আহমদ খান থেকে আরও ভাই এনতে দেখরা আনিসুর রহমান দোয়া শুভকামনা রইল ভাই আপনার জন্য জয় ভাই আপনারা দোয়া করবো ভাই আমরা সবসময় চেষ্টা করি এই পূর্ণভূমি সিলেটর আনাচে কানাচে সিলেটর ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য পূর্ণভূমি সিলেটর যারা এই সিলেটকে সুন্দর করার লোককে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গেছেন আপনারা জানেন এই সিলেটের অনেক কৃতি সন্তান হল যারা মারা গেছেন যারা এই সিলেটের সুন্দর করার লাগি ডেভেলপ করার লাগিয়া অনেকে এই সিলেট থাকিয়া বিদায় নিছেন গিয়ে এবং অনেকে আসেন ভাই তারা লাগি দোয়া করবা মোহাম্মদ তুইন আহমদ আসসালামু আলাইকুম আমি সিলেট থাকি অসংখ্য ধন্যবাদ তুইন ভাইরে এম এ আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ উগান্ডা থাকি দেখরা অসংখ্য ধন্যবাদ ভাই উগান্ডাও আমরা একটা দেশ আমরা আরও ভাই আর ভাই নকল আসেন আমি গাঁও থাকি দেখলাম মেহেদি হাসান সৌদ ভাই জিও ভাই আমরা সব তো ভাই গাঁওয়ের মানুষ ভাই বুঝনিয়া আর ভাই এনতে দেখলাম ভাই বাংলাদেশের বালা আই লাভ ইউ আমরা ইন্ডিয়ার একজন ভাই এপ
সৈয়দ আক্তার ভাইয়ে তাইন বাংলাদেশ এত বেশি বালা ফাইন বারবার ভাইয়ে কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ ভাই বাংলাদেশ আইবা আপনার দাওয়াত রইল ভাই সিলেট আইবা ভাই শফিক তালুকদার অনেক বালা লাগের ভাই আমি কাতার তাকিয়া সিলেট বিভাগ থেকে আলহামদুলিল্লাহ আজির ইলেকট্রিক সিটি ব্যাংক হাই আসা বালা আসেননি ভাই আপনি কানাইঘাট থেকে দেখলাম আই এম ইন্ডিয়া থেকে দেখলাম সৌদি আরব থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ নোয়াখালী মাইজা থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ আমরা একজন বইন বইনে সম্ভবত রুক্সি আমরা একজন বইনে তাই কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ মায়ার বইন আমরা সিলেটি ভাষা বুঝরানি জানি না মোহাম্মদ তুইন আহমদ ভাই লুকমান আহমেদ অসংখ্য ধন্যবাদ দুবাই তাকি দেখলাম সরি দুবাই তাকি বাড়ি ভাইয়ের মনে সম্ভবত ফেন্সিগঞ্জ হাবিবুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আরও যারা ভাই এনতে দেখলাম ফাহাদ হুসেন রাহি ভাই সম্ভবত কমেন্ট করছেন আমি কমেন্টটা পড়লাম আসসালামু আলাইকুম ভাই ভাইয়া সম্ভবত যেটা কইছেন কমেন্টটা গেছে কি ভাই ইনশাআল্লাহ আমি নবীগঞ্জ থেকে দেখলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা একজন বইনে কমেন্ট করছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বইন আপনি ভালো আছেন নিকিতা করা আমরা সিলেটি মাত বুজরানি জাকির হুসাইন আমার নামে নাম ভাইয়ের হাই ভাই ভালো আছেন নিকিতা করা ইনশাআল্লাহ আপনারা দীর্ঘ সময় দেখাইছি ভাই বইন হল আপনারা কাছ থেকে বিদায় নিলাম খুব বেশি গরম লাগে আর ইনশাআল্লাহ প্রত্যেকটা দিন চোখ রাখবা টাইমস অফ সিলেটর ফর দ্যাট আমরা সবসময় চেষ্টা করি অলওয়েজ চেষ্টা করি টাইমস অফ সিলেটর মাঝে থাকি আপনারা সুন্দর সুন্দর বিভিন্ন জিনিসগুলো উপহার দেওয়ার লাগে আমরা চেষ্টা করি তো আপনারা কাজ করি আমার লাগে দোয়া করবা আর আমি মোহাম্মদ জাকির আহমদ টাইমস অফ সিলেটর প্রতিনিধি এবং আমরা যারা আরও যারা টাইমস অফ সিলেটর দেশ এবং প্রবাসের মাটিতে আমরা বাইয়ে নেছেন আমরা দোয়া করবা আর বিশেষ করে আমরা টাইমস অফ সিলেটর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব জাহিদুর রহমান রিপন ভাই লাগিয়া দোয়া করবা তার ফ্যামিলি লাগি দোয়া করবা তার আত্মীয় স্বজন দেশ এবং প্রবাসর মাটিত অনেক আত্মীয় স্বজন আছেন তার ফ্যামিলির মানুষ আছেন তার ভাই বোন সব আছেন তো তার লাগিয়া বিশেষ করে আমরা এই রিপন ভাইয়ের ফ্যামিলির মানুষের লাগে আপনারা দোয়া করবো আল্লাহ যাতে তারা সুস্থতা দান করেন এবং বেশি বেশি করে টাকা পয়সা রোজগার করেন এবং প্রবাসর মাটির আমি আবারও দোয়া করি আমি গুণাগার যে প্রবাসী আমার প্রবাসী বাংলাদেশি যত পাইয়েন এই বহি বিশ্বের অনেক দেশও আছেন আমি মন খুলিয়া দোয়া করি পবিত্র রমজান মাস আমি গুণাগারে ভাই আল্লাহ আপনারা সবরে বালা রাখতা সুস্থ রাখতা আর বিশেষ করে প্রবাসর মাটির বেশি বেশি করে রুজি রোজগার করা তৌফিক দান করতা আর বেশি বেশি করিয়া আল্লাহ আপনারা বিপদাফত থাকে আল্লাহ বিপদাফত থাকে আপনারা বাঁচাইয়া রাখতা আর বেশি বেশি করে টাকা রোজগার করিয়া আবারও মা এবং মাটির দেশও ফিরিয়া লইয়াইতা এই পূর্ণভূমি সিলেট লইয়াইতা বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনার বাড়িতে হগানো লইয়াইতা প্রিয় শহর মিস করাম ভাই জাকির হুসাইন ভাই অসংখ্য ধন্যবাদ জিও ভাই কিতা করবা জানি না কোন দেশে আসুন অবশ্যই ভিডিওটা থাকবো আপনারা কমেন্ট করি আপনারা মূল্যবান মতামত জানাইবা আবারও দেখাইব আবারও কোনো প্রান্তে আবারও কোনো জায়গা থাকি এই প্রত্যাশায় বালা তাহকা সুস্থ তাহকা ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনার প্রতি রইল একেম চৌধুরী শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি ফুলশাইন গোলাপগঞ্জে থাকি আমার একজন মায়ার ভাই আমার উপজেলার একজন মায়ার ভাই অসংখ্য ধন্যবাদ ভাইরে ইনশাআল্লাহ ভাই ঈদের শুভেচ্ছা সব লাগিয়া আব্দুল সামাদ ভাই দুবাই থেকে দেখলাম ইনশাআল্লাহ ভাই সব ভালো থাকুক সুস্থতা হোক আবারও দেখাইব আবারও খুন লাগবো এই প্রত্যাশায় দীর্ঘ সময় আপনারার লগে মাতে কথায় আমার কোনো ভুল ত্রুটি হইলে ভাই দুদিন মাতে কথার মাঝে আমি সিলেটি ভাষায় মাতি আমরা সিলেটি প্ল্যাটফর্ম টাইমস অফ সিলেট দুদিন ভুল ত্রুটি হয়ে থাকে ভাই আপনারা মায়ার ভাই হিসাবে নিজের ভাই মনে করিয়া কুমার সুন্দরী সিয়ে দেখবা আর আমার লাগে কাছরে দোয়া করবো আমি গুণাগারের লাগে আমি আপনারা লাগে দোয়া করি এই প্রত্যাশায় লগে আসলা অনেক ভাইয়েন সবাই এনজরে বিদেশি সবাই এনজরে আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সবাই এনজরে স্যালুট জানাইয়া আমি বিদায় নিলাম গিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লগে আসলাম মোহাম্মদ জাকির আহমদ ইনশাআল্লাহ আবারও দেখাইব নেক্সট মন লাগবো আসসালামু আলাইকুম